বুঝতে শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের গণিত বইয়ে এই দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে এরকম একটি সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীল অঙ্কটি 2017 সালে ঢাকা বোর্ডে এসেছে, তো আশা করি তোমরা প্রয়োজন অনুযায়ী নোট করে নেবে। তো এই অঙ্কটি করতে যে সূত্রগুলি প্রয়োগ করতে হবে সেই সূত্রগুলো রিভিশন করে নিই, আর তোমরাও সবাই জানো এই সূত্রগুলি। সরল মুনাফা আয় সমান পি আর এ, আর মুনাফা সরল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এ। প্রথমে বললাম সরল মুনাফা আয় সমান পি আর এ, এরপরে মুনাফা সরল এ সমান পি প্লাস আই, আর এটা লেখা যায় পি ইন্টু এক যোগ আর এম, যদি আয়ের মান বসে দিয়ে পি কমন নেই, এটা এ সমান লেখা যায় এটা পি ইন্টু এক যোগ আর এম। আর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, সি মাইনাস পি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এম বিয়োগ পি, চক্রবৃদ্ধি মুনাফা এটা হলো। আর এই সূত্রগুলি তোমরা সবাই জানো, তারপরে রিভিশন করলাম। এই সূত্রগুলির সাহায্যে আমি এই সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তো এবার অঙ্ক শুরু করি। উদ্দীপকে আছে এক ব্যক্তি বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 6000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। ক নম্বর প্রশ্নে বলা আছে প্রথম বছরান্তে মুনাফা সর নির্ণয় করো। এটা ক নম্বর প্রশ্নে বলা আছে মুনাফা সর। আমরা একটু আগে কিন্তু মুনাফা সরের সূত্রটি পড়লাম, মুনাফা সর এ সমান পি ইন্টু এক যোগ আর এম। এই এখানে এর মানটা আমরা বের করব, আর আর এর মান দেওয়া আছে, আর যে চলক সে মানটাও দেওয়া আছে 10% বার্ষিক শতকরা 10 টাকা, এটার মানে 10%। এম এর মান দেওয়া আছে সময়টা 3 বছর, আর পি মানটাও দেওয়া আছে 6000 টাকা। তাহলে তো আমরা সহজেই এর মানটা বের করে নিতে পারি, সূত্র লিখে মান বসাই দিলে হবে, অথবা ভিন্নভাবে করতে পারি। তো আমি সূত্র এই সরল মুনাফা এই সূত্রে না করে আমি মুনাফা সর এই সূত্রে অঙ্কটা সমাধান করবো, ক নম্বর অঙ্কটা। তো আমরা জানি যে মুনাফা সর এ সমান পি ইন্টু এক যোগ আর এ, এটা লিখব। এখানে আমি একটি সূত্র লেখা, আর দেওয়া আছে পি সমান মুনাফা 6000 টাকা, আর বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, তার মানে হলো 10% সমান 10/100, 00 কাটলে 1/10 হয়, এর সমান দেওয়া আছে 3 বছর, এর মান নির্ণয় করতে হবে, এর মান আমরা নির্ণয় করবো এর সমান কত। এখন মান বসাই, এর মান 3 বছর বসাইলাম, এর মান এখন এটা ভগ্নাংশে যোগ করি আমি। এখানে প্রথম বছরান্তে মুনাফা সর নির্ণয় করতে বলছে, তাহলে এন হচ্ছে 1 বছর লিখবো আমরা, প্রথম বছরান্তে কথা বলা হয়েছে তাই এন 1 বছর লিখবো। প্রথম বছরান্তে মুনাফা সর নির্ণয় করতে বলছে, তাহলে এর মানে 1 বছর, অতিপক্ষে আছে 3 বছর,
কিন্তু আমাদের এখানে প্রথম বছরান্তে যেহেতু কোনো পাসওয়ার্ড নির্ণয় করতে বলছে তাই এন মানে এক বছর লিখব এটা এখন ভগ্নাংশে যোগ করি আমরা এখন এটা লেখা রাত্রে ছয়শো হয় তাহলে এগারো দিয়ে গুণ করলে ছয় এগারো ৬৬ আমরা সূত্রটা লিখে মান বসাই এখানে পি মান দেওয়া আছে তাহলে ছয় হাজার টাকা আর এ মান দেওয়া আছে এই যেটা বা এই ব্যক্তি বার্ষিক শতকরা দশ টাকা তার মানে দশ পার্সেন্ট এটা হলো এক বাই দশ আর এম সমান প্রথম বছরান্তে কথা বলা হয়েছে তাই এম সমান এক বছর আর মুনাফা আসলে নির্ণয় করতে বলছে তাই এম সমান প্রশ্ন বলে দিয়েছে সূত্র লিখে মান বসিয়েছে তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এবার আমি খ নম্বর অঙ্কটি করব খ নম্বর অঙ্ক করা হলো আমরা জানি সরল মুনাফা I সমান P R M P মান 6000 টাকা আর এর মান আমরা জানি আর এর মান 1 বাই 10 এর আগে অঙ্কন করেছিলাম এখানে পি সমান ছয় হাজার টাকা আর সমান দশ পার্সেন্ট আর এন সমান তিন বছর আয়ের মানটা আমরা নির্ণয় করব শূন্য শূন্য কাটলে তিনশো আঠারো তাহলে ১৮০০ বের হলো আয়ের মান ১৮০০ পেলাম ১৮০০ টাকা সরল মুনাফাটা বের করলাম একই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে আমরা সরল মুনাফাটা বের করলাম ১৮০০ টাকা এখন চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো তাহলে লিখি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটাও আমরা জানি যে পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু এক পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি
এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানিয়েছিলাম, এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের যে মানগুলি আছে যে চলকে সেগুলি বসাবো। পির মান 6000 টাকা, আর এর মান হল 1/10, এন এর মান 3, বিয়োগ 6000 পির মান, ভগ্নাংশে যোগ করবো 10 ঠাকুর 10, শূন্য গুলি কাটি, এই শূন্য শূন্য কাটলাম, তাহলে এখানে 6 গুণ 11 গুণ 11 গুণ 11, তাহলে এগুলি গুণ করলে 6 গুণ 11 গুণ 11 হয় 7,986 হয়। এখন 7,986 থেকে 6,000 বিয়োগ করলে থাকে 1,986, এটাই বের হলো চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে বের হলো 6,986 টাকা। তাহলে সরল মুনাফাটা আমরা পেয়েছি 1,800 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফাটা পেলাম 1,986 টাকা। এখন পার্থক্যটা নির্ণয় করতে বসে আমরা লিখব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করব, সুতরাং পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা 1,986 বিয়োগ সরল মুনাফা 1,800 টাকা, বিয়োগ করলে হবে 186। তাহলে এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা পেলাম 186 টাকা। তো আমরা সূত্র লিখে মান বসিয়েছি 1,800 টাকা পেয়েছি। এরপরে আবার এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখে চলকের মানগুলি বসিয়েছি, এখানে 1,986 টাকা পেয়েছি। এরপর এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করেছি, 186 টাকা হয়েছে। তো আশা করি এই স্থিতিশীল অঙ্কর খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবার খ নম্বর অঙ্ক শুরু করব। একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে? তাহলে এখানে কত বছরে সময়টা চেয়েছে, অর্থাৎ চলক এর মানটা চেয়েছে, তাহলে আমরা এর মান বের করতে পারি সরল মুনাফার সূত্র থেকে। সরল মুনাফা সমান পিআরএন, এটা থেকে আমরা ওই চলক এর মানটা বের করতে পারি, অর্থাৎ সময়টা বের করতে পারি। আমরা জানি I সমান PRN, এখানে একই হার মুনাফায় বলছে, একই হার সরল মুনাফায়, আর এর মানটা দেওয়া আছে 10%, আর আসল তো জানি যে 6,000 টাকা, আর মুনাফা আসলে দেড় গুণ বলছে, এখান থেকে আমরা মুনাফা আয়ের মানটা বের করব।
I divided TRN সমান হলো এখানে P সমান 6000 টাকা R সমান 10% মুনাফা আসলে দেখো কথা বলছে মুনাফা আসলে আমি দেখো ভাগে করি প্রশ্নমতে মুনাফা আসলে দেখো আসল 6000 টাকা তার দেখো দেখো লিখি দেখুন দিয়ে গুণ করতেছি 6000 টাকা কি তাহলে 6000 2 2 2 3 3 2 2 2 3 9000 টাকা হলো মুনাফা আসলে দেড় গুণ হলে 9000 টাকা মুনাফা আসলে দেড় গুণ হলে 9000 টাকা হয় এই খাতিরে আমি মুনাফাটা বের করব মুনাফা আই সমান মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি মুনাফাটা পাবো ৩০০০ টাকা তাহলে মুনাফাটা পেলাম ৩০০০ টাকা সময়টা নির্ণয় করতে বলছে n এর মানটা আমরা বের করব n সমান কত মান বসাই এই চলকগুলি মান বসাইলে হবে i এর মান আমরা জানি বের করেছি ওখানে ৩০০০ p এর মান 6000 r এর মান 1/10 10 এর শূন্যকে শূন্য কাটলাম আবার এই 2 0 2 0 কাটলাম 6 থেকে 6 দিয়ে 30 কে কাটলে 5 6 সমান 5 সুতরাং n সমান 5 বছর n এর মান 5 বছর কে বলো আর এটাই চাইছে একই হার সরল মুনাফা উত্তর আসল কত বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে তাহলে 5 বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে একই হার সরল মুনাফা উক্ত আসল 5 বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে এই কথাটা লিখে দিতে পারি একই হার সরল মুনাফা অথবা একই হার মুনাফা উক্ত আসল সুতরাং একই হার মুনাফা উক্ত আসল 5 বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে উত্তর 5 বছর আমরা বলতে পারি এটাই তো আশা করি এই সৃজনশীল অঙ্কের গণনা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এছাড়াও এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এই অঙ্কটি তো শুরুতেই বলেছি যে 2017 সালে এসেছে ঢাকা বোর্ডে তো আমরা অনেক বোর্ডের অঙ্ক সলভ করতেছি তোমরা বোর্ডের অঙ্কগুলি সলভ করো 2015 সাল থেকে শুরু করে 2000 সেই 19 সাল পর্যন্ত তোমরা সলভ করতে থাকো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে শেয়ার করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা স্কুলে এসে সমাধান করে নিতে পারো কোনো সমস্যা থাকলে তোমরা আশা করি প্রয়োজন অনুযায়ী এই গণিতের নোটটি নিয়ে নিছো তো যেহেতু অ্যাসাইনমেন্ট চলছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে সেই কারণে আমি হোমওয়ার্ক দিচ্ছি না সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলি লিখে আমাদের কাছে জমা দাও সময় মতো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম